গেল বুধবার হঠাৎই সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দুই সালের পর আসাদ বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তারা আক্রমণের মুখে শহরটি থেকে সাময়িকভাবে পিছু হটার কথা জানায় সিরীয় সেনাবাহিনী আসাদ বাহিনীকে সরিয়ে আলেপ্পর বেশিরভাগ অঞ্চল দখলের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি হায় তাহরির আল শাম কারা তাদের উত্থান কিভাবে। এসব এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে আন্তর্জাতিক বিশ্লেষকদের বরাতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আলেপ্পয় আক্রমণের নেতৃত্ব দিচ্ছে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম কার্যকর ও বিপজ্জনক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দুই সালে আল কায়দার সরাসরি সহযোগী হিসেবে জাভাত আল নুসরা নামে প্রতিষ্ঠিত হয়েছিল গোষ্ঠীটি এর প্রতিষ্ঠায় জড়িত ছিলেন আইএস নেতা আবু বকর আল বাগদাদিও দুই সালে গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল আল জৌলানি সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন সংগঠন করেন যা পরবর্তীতে হায়াত তাহরির আল নামে পরিচিত হয় তবে সিরিয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত চার বছরে দেশটিতে তেমন কোনো বড় সংঘাত গণমাধ্যমের খবরে আসেনি গত সাতাশ নভেম্বর থেকে আলোচনায় এইচটিএস বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমের ইদলি প্রদেশের প্রধান শক্তি এইচটিএস গোষ্ঠীটির আলেপ্প দখল সিরিয়া সরকারের জন্য বড় ধাক্কা বলছেন অনেকে যদিও রিসার্চ ফেলো অ্যান্ড স্কটল্যান্ডের সেন্ট এন্ডুস বিশ্ববিদ্যালয়ের সিরিয়া অ্যান্ড স্টাডিজ সেন্টারের সহ প্রতিষ্ঠাতা ইব্রাহিম হামিদি বলেন রাশিয়া সঠিক সময়ে হস্তক্ষেপ করলে বিদ্রোহীদের আলেপ্প দখল সহজ হতো না এভাবে শহর দখলে নেয় রাশিয়ান সেনাবাহিনী সবচেয়ে উন্নত বিমান ইউক্রেনে স্থানান্তর করেছে এ কারণে সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নিয়ন্ত্রণ করতে পেরেছে তবে এ সময় শহরটিতে বেসামরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য থেকে আরও জানা যায় হায়াত তাহারির আল শাম দীর্ঘ সময় ধরে ইদলিবে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করছে এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা করছে তবে ইব্রাহিম হামিদি বলেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে যা সিরিয় বিদ্রোহীদের গোষ্ঠীগুলোর আচমকার সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রেখেছে বর্তমানে তাদের উদ্দেশ্য কি তা নিয়ে অস্পষ্টতাও রয়ে গেছে আফরিন মৌ নিউজ ডেস্ক देश टीवी